আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও। আশা করি আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিকটি। আমাকে অনেকে মেসেজ করে বলছেন, ভাইয়া রোমানিতে গিয়ে কী ধরনের কাজ হয়, কেমন কাজ হয় তা নিয়ে একটা ভিডিও তৈরি করুন। তো সেই রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি। অবশ্যই রোমানিয়া নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন রোমানিতে গিয়ে কাজ করবেন, ওখানে বেশিরভাগ বিষয়ই কনস্ট্রাকশন বিষয় হয়ে থাকে। সো এই ধরনের কাজ আপনাকে করতে হবে ওই দেশে গিয়ে। আপনারা ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন আপনারা কী ধরনের কাজ আপনাদের সামনে দিনগুলোতে আসতেছে। সো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের ভিডিও সবসময় দেখেন সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি রিকোয়েস্ট রইল, ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করুন। আর কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো কিছু নিউজ আপনাদের সামনে তৈরি করার জন্য। আমি চাই আমার এই নিউজের মাধ্যমে আপনারা সবাই উপকৃত হন এবং আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারেন। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকে যাই মূল টপিকে। আমরা যারা রোমানিয়াতে গিয়েছি বা রোমানিয়াতে যাচ্ছে বা রোমানিয়া নিয়ে চিন্তা করছেন যাবেন, রোমানিয়াতে বেশিরভাগ বিষয় হয় কনস্ট্রাকশনের। বিগত বছর যারা গিয়েছে বা যাদের আত্মীয় স্বজন আছে সবার সাথে কথা বলে দেখতে পারেন কনস্ট্রাকশনের বিষয়ে বেশি হয়। আর বাংলাদেশিদের জন্য কনস্ট্রাকশন ক্ষেত্রটা একটু বেশি ইজি, আর বাংলাদেশের জন্য কনস্ট্রাকশনের বিষয়ে পারমিট খুব আর্লি চলে আসে। আর আদার যে সেক্টরগুলো আছে, হোটেল, কৃষিকাজ বা আদার যে সেক্টরগুলো আছে, ওগুলোতে ওয়ার্ক পারমিট আসতে অনেক সময় লাগে, অনেক সময় ওয়ার্ক পারমিট রিফিউজ হওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য বাংলাদেশিরা বেশিরভাগ কনস্ট্রাকশন কাজে গিয়ে থাকে। আর কনস্ট্রাকশন কাজে যাওয়ার পর 2 মাস জব করার পর আপনারা পেয়ার কার্ড পেয়ে গেলে অন্য কোথাও কাজের জন্য শিফট হতে পারবেন। আর বর্তমান যেহেতু শীত সিজন বা উইন্টার সিজন, সেক্ষেত্রে ওরা আপনার ফ্যাক্টরি, তারপর হোটেল, রেস্তোরাঁতে লোক তেমন নিয়োগ দিয়ে থাকে না, ওরা বেশিরভাগ লোক নিয়োগ দিয়ে থাকে এই গ্রীষ্মকালে। তো এখন যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের বেশিরভাগ কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার ক্ষেত্রে কাজ হয়ে থাকবে। অনেকে জানতে কি চেয়েছেন, ভাইয়া কনস্ট্রাকশন কাজগুলো কেমন, বেশি হার্ড কিনা, কাজগুলো গিয়ে কি আমরা করতে পারবো, বেতন কেমন ইত্যাদি ইত্যাদি আপনারা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন। আমি আপনাদেরকে পার্ট টু পার্ট সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা কনস্ট্রাকশন বিষয়ে আসবেন, আসার পর আপনাদের কাজগুলো কি হতে পারে তা নিয়ে বলছি। আপনারা যারা রোমানিয়াতে আসতে যাচ্ছেন তারা প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা আসার আগে কোনো না কোনো হাতের কাজ শিখে আসবেন। আপনারা মাথায় রাখবেন একটা কনস্ট্রাকশন সেক্টরে অনেক ক্যাটাগরি কাজ থাকতে পারে এবং অনেক ক্যাটাগরি কাজ বিদ্যমান রয়েছে। কনস্ট্রাকশনে ওয়েল্ডার, প্লাম্বার, টাইলস মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের জব রয়েছে। তো বুঝতে পারছেন যেহেতু কনস্ট্রাকশনের কাজ বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতাটা থাকা খুবই জরুরি। আর কনস্ট্রাকশনের কাজের যদি অভিজ্ঞতা থাকে আপনাকে অবশ্যই বেতন বৃদ্ধি করে দিবে সে দেশে। আর তারপর আপনি যখন এখানে আসবেন আপনার কোনো সমস্যা হবে না, আর কোম্পানির সাথে আপনার সম্পর্কটা থাকবে খুব ভালো। আর যারা কাজ শিখা ছাড়া আসেন তাদের সাথে অনেক ধরনের ঝামেলা হয় কাজ নিয়ে বা বেতন নিয়ে, এই ধরনের অনেক ধরনের ঝামেলা প্রতিনিয়ত হয়ে থাকছে বা ভবিষ্যতে হয়ে থাকবে। কারণ ভাই বুঝতেই পারছেন আপনি একটা বেকার ছেলেকে কিভাবে আপনি স্যালারি দিবেন। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সে কোম্পানি আপনাকে স্যালারি দিয়ে পোষাবে। ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন অবশ্যই আপনাকে একটা হাতের কাজ জানা থাকতে হবে। আপনি ইউরোপে আসছেন বলে রাজার মতো থাকতে পারবেন বলে কথা নেই, আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো হাতের বিদ্যা বা হাতের কাজ জানতে হবেই। আর হ্যাঁ, যখন আপনি হাতের কাজ জানবেন বা কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে বা এখানে আসবেন কাজ করবেন, তখন একটা সময় যে আপনাকে আর কাজ করতে হবে না, আপনি বিভিন্ন ধরনের ব্যবসা বা বিভিন্ন ধরনের প্রসেসিং বের করে ফেলতে পারবেন নিজে নিজে। কিন্তু আফটারঅল প্রথমে আপনাকে তো কিছু না কিছু কাজ জানতে হবে বা কিছু না কিছু কাজের অভিজ্ঞতা থাকবে। আপনি তো আর গিয়ে যাওয়ার পর সাথে সাথে বড় লোক হয়ে যেতে পারবেন বা সাথে সাথে পারদর্শী হয়ে যেতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, ইউরোপে যারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই পরিশ্রম করতে হবে। আর রোমানিয়াতে বেশিরভাগ বিষয় দিয়ে থাকছে কনস্ট্রাকশন। কারণ অনেকের একটা প্রশ্ন মনে যাচ্ছে, আমি কি কনস্ট্রাকশনে যাব নাকি যাব না বা অন্য কোনো বিষয়ে যাব। ভাই আগে তো যান রোমানিয়াতে, দেন 2 মাস করার পর যদি আপনি এই কাজ করতে না পারেন, আপনি যখন আপনার পেয়ার কার্ড পেয়ে যাবেন তখন আপনি জব চেঞ্জ করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি কি সারা জীবন এই কাজ করবেন? অবশ্যই যখন আপনি একটা পজিশনে চলে যাবেন তখন আপনি আপনার জবটি চেঞ্জ করতে পারবেন। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি এখানে এসে কমপক্ষে 3 থেকে 4 মাস কষ্ট করলে এরপরে যখন আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন তখন আর আপনার কোনো সমস্যা হবে না বা কোনো বাধা বিপত্তি হবে না। আপনি চাইলে এই কোম্পানিতে চাকরি করতে পারবেন কনস্ট্রাকশন, অথবা আপনি যে কোনো হোটেল, রেস্তোরাঁ বা আদার্স 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 আপনার যে কাজগুলো করতে ইচ্ছুক ওই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন নিমিশে। আর একটা কথা মাথায় রাখবেন, রোমানিতে যথেষ্ট পরিমাণ কাজের চাহিদা রয়েছে এবং যথেষ্ট পরিমাণ কর্মী সংকট রয়েছে। সেই জন্য কাজের ক্ষেত্রে আপনাকে কাজ খোঁজার ক্ষেত্রে আপনাকে পাওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর যারা ওখানে গিয়ে কাজ খুঁজে পাবেন না তারা কোনো এজেন্সি, লোকাল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা কাজ ব্যবস্থা করতে পারবেন। আপনাদের কাছে একটা নিউজ আমি দিতে পারি, আপনারা টিএসসি কার্ড পর্যন্ত থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, এখানে আসার পর অন্য কোনো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আপনি যদি এখানে গিয়ে থাকা খাওয়া বাদ দিয়ে যদি 50-60 হাজার টাকা ইনকাম করতে পারেন, আই থিঙ্ক আপনি ইউরোপের অন্য কোনো দেশে গিয়েও সেম এভাবে ইনকাম করতে পারবেন না ইলিগেলি গিয়ে।
সো বুঝতে পারছেন রোমানিতে যদি আপনি লিগেলি থাকতে পারেন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। 5-6 মাস পর আপনি মোটামুটি একটা ভালো একটা জব দেখে আরো ভালো স্যালারিতে আপনি একটা জব খুঁজে বের করতে পারবেন। এখন আসা যাক আপনারা যারা কনস্ট্রাকশন ক্ষেত্রে আসবেন বা কেমন হতে পারে কাজ, কি হতে পারে আর কাজের বেতন কেমন, ডিউটি টাইম কেমন, এই নিয়ে একটা আলোচনা করি। তবে আমরা বলি এখানে আপনারা যে কনস্ট্রাকশন কাজ আসবে এখানে স্যালারি হবে 3,000 লে, যা বাংলাদেশি টাকায় আপনার 60,000 টাকার মতো হবে। আর সেক্ষেত্রে কোম্পানি আপনাকে থাকা বা খাওয়ার ব্যবস্থা করবে, আপনাকে এই বাকি টাকাটা ক্যাশে আপনাকে দিবে। আর এর মধ্যে আপনার কিছু টাকা খরচ হবে পার্সোনালি, মনে করেন আপনি আফটার অল আপনি পার মান্থ 40,000 অ্যামাউন্ট আপনি আপনার জন্য সেভিংস করতে পারবেন। আর আপনার ডিউটি টাইম হবে 8 থেকে 9 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 10 বা 11 ঘন্টা করতে হতে পারে, এটা কোম্পানি বেস ডিপেন্ড করে। আর সপ্তাহের মধ্যে আপনার 5 দিন কাজ থেকে 2 দিন ছুটি পাচ্ছেন, কোনো কোনো বারে আবার হয়তো বা এক্সট্রা কোনো কাজ থাকলে তা স্যাটারডেতে করা হয় বা শনিবারে করা হয় আর কি। আর একটা কথা মাথায় রাখবেন, কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যেমন স্যালারিও বেশি সেক্ষেত্রে আবার আমরা টিএসসি কার্ড পেতেও তেমন সময় লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 থেকে 4 মাসের ক্ষেত্রে এখন টিএসসি কার্ড পেয়ে যাচ্ছে। আর টিএসসি হয়ে গেলে আপনার তার কোনো টেনশনের কোনো কারণই নেই। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কনস্ট্রাকশন কাজ করছে, কিভাবে বা কি ধরনের কাজ হতে পারে রোমানিতে গিয়ে, তা আপনাদেরকে ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়েছি। একটা কথা, এখানে যেগুলো হেভি হেভি কাজ যেগুলো রয়েছে সেগুলো আবার মেশিনের দ্বারা করা হয়, যেগুলো হাতের কাজ সেগুলো হাতের কাজে করা হয়, মোটামুটি বাংলাদেশের মতো কিছু, বাংলাদেশের মতোই সেম বলতে গেলে। তারপরে কিছুটা যদি আপনারা আইডিয়া নিয়ে যেতে পারেন বা কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে আপনাদের জন্য এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাহায্য করবে। মরাল অফ দ্য স্টোরি আপনাকে একটা কথা বলি, আপনি যে কাজে হোক, যদি আপনি ইউরোপের কান্ট্রিতে ঢুকতে চান, যদি রোমানিয়াতে যেতে চান, রোমানিয়া মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে দেশটি খুব ভালো, আর খুব শীঘ্রই দেশটি শেনজেন অন্তর্ভুক্ত হবে, সেক্ষেত্রে তখন আপনি ইউরোপের অন্য কোনো দেশেও আপনি শিফট করতে পারবেন। এখনও শেনজেন অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু খুব শীঘ্রই কথাবার্তা চলছে শেনজেন অন্তর্ভুক্ত হবে, বাকিটা আল্লাহর উপর ডিপেন্ড করছে কখন শেনজেন হচ্ছে। আর একটা কথা, যাদের এক্সপিরিয়েন্স আছে যারা প্রুফ দিতে পারবে তাদেরকে অবশ্যই রোমানিয়াতে ভালো ভালো জবের অফার রয়েছে। আর একটা কথা না বললে হয় না, অনেকে অনেক আগে যেগুলো বাংলাদেশে এসেছে অনেকে বিভিন্ন কোম্পানির দিকে পালিয়ে গেছে, সেক্ষেত্রে কোম্পানিরা বাংলাদেশের উপর একটু নার্ভাস বা খারাপ মন মানসিকতা নিয়ে আছে, সেক্ষেত্রে সেটাকে দূর করার জন্য অবশ্যই আপনাদেরকে এসে ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে। ভালো একটা পারফরমেন্স দেখালে আপনাদের প্রতি একটা ইচ্ছুক হবে, তারা যে আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে এটা আর কি। এ হলো আজকের মূল ভিডিওটি, অবশ্যই বা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রোমানিয়া এবং অন্যান্য দেশ নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই আরও নতুন ভিডিওতে। সো ভিডিও আপডেট পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার আগে আপডেট পেয়ে যাবেন।